ফিরে এলো গোপন ক্যামেরা বিতর্ক, এবার বিতর্কে অ্যাকোয়াটিকা। মহিলাদের পোশাক বদলানোর ঘরে গোপন ক্যামেরা বসানোর অভিযোগ উঠল রাজারহাটের এই ওয়াটার পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে স্নানের পর নির্দিষ্ট ঘরে পোশাক বদলাতে যান এক মহিলা। অভিযোগ, কামরার সিলিংয়ে সিসিটিভি ক্যামেরা দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি স্বামীকে জানান। অভিযোগ, এই নিয়ে অ্যাকোয়াটিকা কর্তৃপক্ষের কাছে নালিশ জানাতে গেলে কয়েকজন বাউন্সার তাদের উপর চড়াও হয়, মহিলাদেরও ধাক্কা ধাক্কি করা হয় বলে অভিযোগ। যদিও মহিলাদের পোশাক বদলানোর ঘরে গোপন ক্যামেরা বসানোর অভিযোগ উড়িয়ে দিয়েছে অ্যাকোয়াটিকা কর্তৃপক্ষ। আমরা লেডিস চেঞ্জিং রুমে কোনো ক্যামেরা লাগাইনি। আমাদের যে ক্যামেরাটা আছে লাগানো, সেটা অরিজিনালি একটা জেন্টস পজিশনে লাগানো ছিল, কিন্তু আমরা রিনোভেট করছি, তো সেটা লেডিস চেঞ্জিং রুমে কনভার্ট করছে, লেডিস লকার রুমে কনভার্ট করাচ্ছে। তো এই ক্যামেরাটা শুধুমাত্র লকারের পজিশনে লাগা আছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় সিসিটিভি ক্যামেরা এবং কম্পিউটারের হার্ড ডিস্ক। আটক করা হয় দুই কর্মীকে। গত 3রা এপ্রিল গোয়ার ক্যান্ডোলিমে ফ্যাব ইন্ডিয়ার শোরুমে ট্রায়াল রুমে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানির ছবি রেকর্ড করার অভিযোগ ওঠে। ঘটনায় বিতর্কের ঝড় ওঠে দেশ জুড়ে, গ্রেফতার হন সংস্থার 4 কর্মী। এবার গোপন ক্যামেরা বিতর্কে অ্যাকোয়াটিকার নাম জুড়ে গেল।